হ্যালো ভিউয়ার্স, নীলগিরির সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নীলগিরি ঘুরে দেখাবো। সো চলেন কথা আবারই শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক নীলগিরি সম্পর্কে কিছু তথ্য। নীলগিরি বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি পাহাড় এবং পর্যটক কেন্দ্র। নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। পাহাড়টি বান্দরবান সদর হতে প্রায় 50 কিলোমিটার দূরে। পাহাড়টির উচ্চতা হলো 2200 ফুট উঁচু। নীলগিরি পাহাড়ের চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্রগুলির একটি, নীলগিরি পর্যটক কেন্দ্র। নীলগিরিতে যাতায়াত কীভাবে করবেন? নীলগিরি যাতায়াতের জন্য প্রথমে বান্দরবান আসতে হবে। ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে এসালম, সৌদিয়া, সেন্ট মার্টিন, পরিবহন, ইউনিক, হানিফ, তাছাড়া যেগুলো বান্দরবানের উদ্দেশ্যে ছাড়ে সেগুলো ইউজ করে আসতে পারেন। রাত্রিযাপন কোথায় করবেন? নীলগিরিতে সেনাবাহিনী নিয়ন্ত্রিত কটেজে থাকার ব্যবস্থা আছে। 6টি কটেজে থাকার জন্য প্রতি রুমের ভাড়া পড়বে 4,000 থেকে 10,000 টাকা। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা এসে পড়লাম নীলগিরিতে। আমাদের সামনে বাম সাইড দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইটা হলো গেট। এখন আমরা আসি গাড়িতে, গাড়ি থেকে সবাই বের হব। টিকিট লাগে 50 টাকা করে পার পার্সন। বাট নীলাচলের তুলনায় নীলগিরি অনেক ছোট। নীলাচল অনেক বড়, বাট নীলগিরি আকারে অনেক ছোট। ঘুরে দেখার মতো তেমন কিছু নাই। যখন আপনি বান্দরবান শহর হতে নীলগিরিতে আসবেন তখন একটা অ্যাডভেঞ্চার ফিল পাবেন, জাস্ট এটুকুই। তাছাড়া মাঝপথে আছে ডাবল হ্যান্ড ভিউ, চিম্মুক পাহাড়, মেঘালয়। সো এগুলো দেখতে পারেন। যাই হোক, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আমার ফ্রেন্ডরা এখন নামবে সবাই গাড়িতে। আমরা ছোটো জিপ নিয়ে এসেছিলাম, পার্ট ওয়ানে দেখে এসেছি আপনাদের। যাই হোক, অ্যাকচুয়ালি আমরা যেখানে নামছিলাম তার থেকে আরও উপরে যেতে হবে এই গেট দিয়ে। এখানে টিকিট কাটতে হবে, 50 টাকার টিকিট। টিকিট কাটার পর সবাইকে যেতে হবে, তাছাড়া কেউ যেতে পারবে না টিকিট কাটা ছাড়া। মূলত বাম সাইডে যে ল্যান্ডটা আছে এই ল্যান্ড দিয়ে ওপরে যেতে হবে। তো আমার বন্ধু টিকিট কাটতেছিল, আমরা এদিকে সামনের দিকে যাইতেছিলাম। অ্যাকচুয়ালি পিছে অনেকজন আরও ছবি তুলতেছে। আর এটা হলো গেট, আমাদের সামনে যে দেখলেন ক্যামেরায়, মূলত এটা হলো মেইন গেট। নীলগিরি ওঠার পর উপরে এখানে কিছু রিসোর্ট দেখতে পারবেন। যদি মেঘ থাকতো তাহলে একদম হাই কেজি ভিউ পাওয়া যেত, বাট মেঘ নেই, প্রচণ্ড রোদ। এই রোদে মাঝখানে হাঁটতেছি। এই গাছটা দেখে সামনে গাছটা অস্থির লাগতেছে কিন্তু একদম। নীলগিরি তেমন ভালো লাগে নাই, ঘুরে দেখলাম একদম ছোট। বাট মেঘ থাকলে আমাদের সামনে আছে হেলিপ্যাড। হেলিপ্যাডটা আপনাদের ঘুরে দেখাব। রোদের কারণে তাকানো যাচ্ছে না, যদি মেঘ থাকতো দেখেন আকাশটা কীরকম দেখা যাচ্ছে। বাট মেঘ থাকলে আর দিয়ে ছোঁয়া যাইতো। নীলগিরিকে বাংলাদেশের দার্জিলিং বলা হয়, কারণ এখানে আসলে আপনি দার্জিলিং একটা ফিল পাবেন যা অন্য কোথাও গেলে পাবেন না। ছবি তোলার জন্য এই জায়গাগুলো বলা হলো পারফেক্ট। গাছগুলো দেখেন, যদি মেঘ থাকতো তাহলে মানে একটা অস্থির একটা ভিউ পাওয়া যায় তো। বাট আমরা ওয়াও, সামনে আর দুইজন ফ্রেন্ড, বাকি 5 জন উপরে তারা বসে রয়েছে, তারা দেখবে না বলে
আর এখানে বক্স আছে দেখেন অ্যাকচুয়ালি ওইখান থেকে কন্ট্রোল করতেছে সবকিছু এখানে একটা বক্স দেওয়া হয়েছে যাতে যারা ট্রাভেল করে তাদের মনটা অনেক প্রফুল্ল থাকে বেসিক্যালি তার জন্য সো এক ভাই লাউডলি আওয়াজ করতেছে কারণ পাহাড়ে নাকি আওয়াজ করলে দবনি ফিরে আসে মানে রিপিট হয় ওয়াও এখন আমি আছি হেলিপ্যাডে প্রচণ্ড রোদ সো তার জন্য এখানে মানুষের সংখ্যা একদম কম এদিকে মনে হয় একটা প্লেস আছে কোথায় যাই জানি না দেখেন আমার পিছনে হেলিপ্যাড গাইস এদিকে দেখি কি আছে না এদিকে যাওয়া যায় না সো এখান থেকে পুরো পাহাড়ের যে ভিউটা আসছে একদম আসে দেখেন হাই গাইস আমরা এখন বের হয়ে যাচ্ছি নীলগিরি ঘুরলাম দেখেন এখানে প্রচুর আম আছে ফ্রিতে খাইতে পারবেন সে আমার নাম বলে দিতে দিল হাই গাইস হাই আল্লাহ সেই সব তো রে সেই এখন আমরা বের হব এদিক দিয়ে বের হব না ইন্ডিয়া বড় ইচ্ছা আমরা এদিক দিয়ে বের হব গুটি গুটি পায়ে হেঁটে যাব যদিও জায়গাটা ছোট তারপর অসম্ভব সুন্দর সবাই আসবেন এখানে সুন্দর সুন্দর আম গাছ আছে আর অনেক আম আছে আমার নাম বললে এখানে ফ্রিতে আম দিবে সো খেয়ে জানাবেন আমের স্বাদ কেমন আমি একটা আম খাই এখানে বড় ভালো হয়েছে এখান থেকে গাছ রোপণ হবে ইনশাল্লাহ সামনে বছর বের হয়ে যাচ্ছি ওকে গুড বাই আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন ধন্যবাদ